গল্পগুচ্ছ থেকে আরও একটি অসাধারণ ছোট গল্প, মুক্তির উপায়, রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে ফকির চাঁদ হচ্ছেন একজন গম্ভীর প্রকৃতির ব্যক্তি, তার স্ত্রীর নাম হচ্ছে হৈমবতী। এক ছেলে এক মেয়ে। ফকির চাঁদ আসলে স্ত্রীর যে দুরন্তপনা এটা মোটেই সহ্য করতে পারে না, স্ত্রীর বয়স তো কম, সে বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ে ইত্যাদি, এগুলো মোটেও পছন্দ হয় না, শুধু উপদেশ দেয় এই সেই। হ্যাঁ, একটা পর্যায়ে এই ফকির চাঁদের মধ্যে আসলে একটি উদাসীন ভাব তৈরি হয়, আর ভালো লাগে না কোনো কিছু, সে সংসার ত্যাগ করে। নবগ্রামবাসী ফকির চাঁদ, ওই গ্রামেই আরেকজন আছে হচ্ছে মাখন লাল, সে ওই প্রথম দিকে এক বিবাহ করে, সেখানে সন্তানাদি না হওয়াতে তার বাবা আবার বিবাহ দেয়, নতুন বিয়ে, সেজন্য মাখন লালও করে। একটা পর্যায়ে দেখা যায় 7 মেয়ে 1 ছেলে হয়। এখন নানা চাহিদা নানা ব্যাপারে তার আর সংসার ভালো লাগে না, সেও সংসার ত্যাগ করে। এই ফকির চাঁদ ঘুরতে ঘুরতে একদিন সেই নবগ্রামে এসে হাজির হয়, উদাসীন মানুষ, এবং এই ফকিরগিরি করতে করতে হঠাৎ করেই ধরা খায় এবং একটি বাড়িতে সে লুকায়। যার বাড়িতে লুকায় সে হচ্ছে ষষ্ঠীচরণের বাড়ি, অর্থাৎ ওই মাখনলালের বাড়ি। তখন ওই ফকির চাঁদ আসলে মাখনলাল, ফকির চাঁদকে মাখনলাল মনে করে ষষ্ঠীচরণ, এখন মাখনলালের যে পিতা সে আসলে মনে করে যে আমারই ছেলে। তখন এই মাখনলালকে মানে তারা তো ধরে নিয়ে তার দুই স্ত্রীকে খোঁজ দেয়, দুই স্ত্রী এসে মাখনলালের প্রতি নানা অভিযোগ এই সেই করে যে কেন সে চলে গেল সংসার ছেলে, আমরা কী অপরাধ করেছি ইত্যাদি ইত্যাদি। এদিকে ফকির চাঁদ খুবই বেকায়দায় পড়ে যায় যে সে প্রমাণই করতে পারে না যে সে আসলে মাখনলাল না অথবা সে আসলে সন্ন্যাসী। এরপরে ওই বাড়িতেই হৈমবতী নামে একজন, মানে যে ফকির চাঁদের স্ত্রী, সে কিন্তু ছিল। কারণ হচ্ছে ষষ্ঠীচরণ হচ্ছে হৈমবতীর মামা, মাঝে মধ্যে সে হৈমবতীর বাড়িতে ষষ্ঠীচরণের বাড়িতে আসতো, সেই জন্যে ওই ওই সময়টায় হৈমবতী ওই বাড়িতে ছিল। এদিকে মাখনলালও কিন্তু গোপনে, মানে যেহেতু লোকে লোকারণ্য, গোপনে সেই বাড়িতে চলে আসে, এসে দেখে যে ফকিরচাঁদের অবস্থা বেগতিক। মাখনলালের ভগ্নিপতি হচ্ছে ফকিরচাঁদ, সে আসলে বলে যে আমি হচ্ছে মাখনলাল আর এই হচ্ছে ফকিরচাঁদ। তখন মাখনলাল তার জায়গা সে দখল করে, ফকিরচাঁদ তার জায়গা দখল করে আবার সেই সংসারেই ফিরে আসে। এই হচ্ছে মুক্তির উপায় ছোট গল্পটি। তো ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, অনেক 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 ধন্যবাদ।